এবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলেন, হে আয়ুব, তুমি নবতী দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবতী পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল, যেমন আমরা নবীও হইনি গজবেও পতিত হইনি। এছাড়া নানা ধরনের তাচ্ছিল্যমূলক কথা তারা বলে বেড়াত। হযরত আয়ুব আলাইহিসসালাম এ সমস্ত কথার প্রতি আদৌ ভরুক্ষেপ করতেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও তিনি সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। শয়তান আর বসে থাকতে পারল না, সে একদিন নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকট পৌঁছাল এবং তার শরীরে একটি গরম ফুক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দেগী কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষত সৃষ্টি করল। দীর্ঘদিন এ অবস্থা কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল। আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পর নতুন আরো দুরকমের পোকার সৃষ্টি হল। এ পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করল। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণ খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন, তারপর আর ধৈর্য ধরতে পারলেন না। তখন বিবি রহিমা তার স্বামী হযরত আয়ুব আলাইহিসসালামের নিকট বললেন, এখন আমাদের আর কিছুই নেই, অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে, অতএব আমাকে এ ধরনের কাজ করার অনুমতি দিন। হযরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন, তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন। এদিকে গ্রামবাসী হযরত আয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে যেমন ভীত হল, তেমনি ঘৃণা তাদের শরীর গিরগির করছিল। এছাড়া মাংস পচা গন্ধে মানুষ বেশি অতিষ্ঠ হয়ে উঠল, তাই তারা হযরত আয়ুব আলাইহিসসালামকে গ্রাম ছাড়া করে অন্যত্র যাবার জন্য চাপ দিল। হযরত আয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন তার স্ত্রী সর্বক্ষণ থাকত এবং দুইজন মুসলমান শিষ্য আসা যাওয়া করে তার দেখাশোনা করত। গ্রামবাসীদের চাপের মুখে একদিন শিষ্যরা চেষ্টা করে হযরত আয়ুব আলাইহিসসালামকে বহন করে অন্য গ্রামে নিয়ে গেল, যেখানে গিয়ে তারা পৌঁছাল। একদিন পরে সেখানের লোকেরাও অন্যত্র যাবার জন্য বলল। শিষ্যরা তখন হযরত আয়ুব আলাইহিসসালামকে নিয়ে আরেক গ্রামে পৌঁছাল। সেখানে গিয়ে মানুষ হযরত আয়ুব আলাইহিসসালামকে দেখা মাত্র অন্যত্র নিয়ে যেতে বলল। এভাবে শিষ্যরা সাত জায়গায় সাত গ্রামে হযরত আয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো মানুষ তাকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা রাস্তার পাশে আবর্জনা ও ময়লা ফেলায় এক স্থানে গাছের ছায়ায় হযরত আয়ুব আলাইহিসসালামকে রেখে শিষ্যরা বিদায় নিল। শিষ্যরা আয়ুব নবীকে প্রত্যক্ষ করে নিজেরা বলা বলি করল, হযরত আয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার এ ধরনের মুসিবত কেন আসল? অন্যজন উত্তর দিল, হয় আল্লাহ তাআলার মর্জির বিপরীত কিছু কাজ করেছেন, না হয় নবীর এ পরিণাম হবার কথা নয়। প্রথম সঙ্গীর কথা শুনে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন তখন তার পিছনে থেকে আমাদের লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুইজনে এ ব্যাপারে একমত হন এবং হযরত আয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখে তারা বিদায় গ্রহণ করলেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আয়ুব আলাইহিসসালামের কঠিন পরীক্ষা দ্বিতীয় ভিডিওটি আপনারা দেখার জন্য আমাদের WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাপোর্ট দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah
আল্লাহ।